এসএসসি ও এসএসসি শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটি ক্লাসে সবাইকে জানাই শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা রাখি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আজ কমপ্লিটিং সেন্টেন্স পাঁচের ক্লাসটি আমরা করতে যাচ্ছি। যারা এখনও বিগত ক্লাসগুলো দেখেননি, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন, অথবা এই ভিডিও শেষে একটা প্লেলিস্ট থাকবে, ওই প্লেলিস্টের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার গ্রামার অংশের ইম্প্রুভ হবে। চলুন আর কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করি। আজকে আমরা শিখব ইউজ অফ আনলেস। আনলেসের ব্যবহারটি শিখব। আনলেস শব্দটির অর্থ হচ্ছে যদি না, একটা নেগেটিভ সেন্স দিয়ে দিচ্ছে। যেহেতু একটা নেগেটিভ সেন্স দিয়ে দিচ্ছে, এর পরবর্তীতে যে সেন্টেন্সটা আমরা সম্পূর্ণ করবো ওই সেন্টেন্সটিতে অবশ্যই নট বসানোর প্রয়োজন নেই। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। আনলেসকে ইফ নট দিয়েও প্রকাশ করা হয়। ইফ ডট ডট নট, এটা আমাদের কন্ডিশন তিনটা রয়েছে, এই কন্ডিশনের প্রথম কন্ডিশনের সূত্রটা অ্যাপ্লাই করে। যেমন আমরা এই প্রথম অংশটা যদি এখানে দেখি, আনলেসের যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স রয়েছে, পরের অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে। আমরা জানি ইফের যে প্রথম কন্ডিশনটি রয়েছে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম অংশটি হবে, পরের অংশটি ফিউচার ইনডিফিনিট। এর অর্থ হচ্ছে যদি না, আনলেস অথবা ইফ ডট ডট নট প্লাস এরপরে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু এর পরে অবশ্যই মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করব। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ইফ ইউ ডোন্ট স্টার্ট অ্যাট ওয়ান্স, তুমি যদি এখনই শুরু না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেন ধরতে পারবে না। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো। এই যে আনলেস রয়েছে, এর পরের অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, অবশ্যই এই অংশটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবো। তাহলে ইউ সাবজেক্ট আমরা নিয়েই নিব, দেখে নিই। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো। দুই নম্বর এক্সাম্পল, আনলেস দে টেক আ ট্যাক্সি, তারা যদি ট্যাক্সি না নেয়, দে উইল শিওরলি বি লেট, তারা নিশ্চিত দেরি করবে। দেখেন পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে এবং নটের ব্যবহার কিন্তু এখানে হয়নি, যেহেতু ওখানে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কথা বলা হয়েছে। এক্সাম্পল থ্রি, আনলেস ইউ আর 18 ইয়ার্স অর অ্যাভোভ, তুমি যদি 18 বছর অথবা এর উপরে না হও, ইউ ক্যান নট কাস্ট ইয়ার ভোট, তুমি তোমার ভোট দিতে পারবে না। শিক্ষার্থীরা মনে রাখবে, আনলেস শব্দটি যদি না, এরপরে অবশ্যই একটা মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসাতে হবে। কিন্তু পরীক্ষায় কখনো কখনো আনলেসের সামনের দিকে যদি আমরা অপশন পেয়ে যাই, এইভাবে এই যে 1 এবং 3 নম্বরের মতো, তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনেই আমরা করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সেলফ অ্যাক্টিভিটিস 5, বরাবরই আমি কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো বুঝিয়ে দেওয়ার শেষে আপনাদের জন্য 5টা করে সেলফ টেস্ট দিচ্ছি। এই 5টি অবশ্যই নিজে করবেন, অথবা আপনি যদি এখান থেকে করতে না চান, আপনি আপনার রুলসগুলো শেখার পরে আপনাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বিশেষ করে এসএসসি এবং এসএসসি লেভেলের, সেখান থেকে করলেও আপনি লাভবান হবেন। আর আমার এই 5টা যদি আপনি এক্সারসাইজ করে আমার কমেন্টে লিখেন, তাহলে আমিও আপনার কমেন্ট পড়ে এবং কোনটি সঠিক হয়েছে কোনটি হয়নি আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। তো আজ এতটুকুই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।